নমস্কার, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আমাদের রান্নাঘরে। চালের গুঁড়ো আর চিকেন দিয়ে আজকে যে রেসিপিটি বানাচ্ছি সেটি সত্যি বলতে বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। এটি আপনারা বাড়িতে কয়েকটি জিনিস দিয়েই মাত্র বানিয়ে ফেলতে পারেন একদম দারুণ স্বাদে। তো এটি বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি। 500 গ্রাম মতো চিকেন এই সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি সাদা তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো নিয়েছি 2 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ মতো, আর নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি চালের গুঁড়োর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকমভাবে একটা ডো বানাবো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে কষিয়ে এর মধ্যে আমাদের যে মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা কুচিগুলো। লঙ্কা কুচিগুলো দিয়ে আরেকটুক্ষণ ভেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমাদের চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলোকে দিয়ে একটুখানি বেশ ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরেকটুখানি ভেজে এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমাদের চালের যে গুঁড়োটা ছিল, মিশ্রণটা বানিয়েছিলাম সেটা। এটাকে দিয়ে বেশ ভালো করে মেখে নেব যেন চালের গুঁড়ো আর চিকেনটা ভালো করে মিশে যায়। এভাবেই এটাকে আমরা রান্না করতে থাকবো, মাখো মাখো থেকে যেন এটা একদম ছুরছুরে হয়ে যায়। এখানে আমরা প্রয়োজন হলে সাদা তেল ইউজ করব। এভাবে এটাকে আমরা বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো যেন একদম ছুরছুরে রান্না হয়ে যায়। এরকম একদম ছুরছুরে হবে কিন্তু রান্নাটা। এটি একটু টাইম সাপেক্ষ কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিকেন আর চালের গুঁড়ো দিয়ে ঝুরি ভাজা। তো এটাকে এবার প্লেটে পরিবেশন করব। এই দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর এটা খেতেও লাগবে দারুণ। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের ঝুরি ভাজা। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।